প্রত্যেকটা ডিজাইন তোলার আগে রিব বুনে এক কাটা উল্টো সোজা বুনে নিতে হয়, তারপর ডিজাইনটা তুলে ভালো লাগে দেখতে। আমি এখানে দেখো আমার নিজের তাড়াতাড়ির জন্য বেশি সময় নিয়ে ভিডিওটা করতে পারবো না বলে আমি এখানে রিব তুলে রেখেছি। এক কাটা উল্টো বুনে আমি ডিজাইনটা তোমাদের দেখাচ্ছি। তো এক কাটা আমি পুরো রিপের পর এক কাটা আমি উল্টো বুনছি। এক কাটা উল্টো বুনে নিলাম। এবার দেখো প্রত্যেকটা ডিজাইন তোলার আগে তুমি প্রথমে একটা ঘর তুলে নি, সরি তুমি দুটো ঘরও তুলতে পারো, একটা ঘরও তুলতে পারো। তো আমি এখানে দুটো ঘরই তুলে নেব, মানে একটা এমনি তুলে নেবো, একটা বুনবো। এটা ছটা ঘরের ডিজাইন, হ্যাঁ, দিয়ে আমি দুটো তুলে নিয়েছি। এবার এই একটা ঘর দেখো, এটা ডিজাইনের কাঁটা। আমি ছটা, দুই দুই চার, দুই ছটা ঘরের ডিজাইন। প্রথম ঘরটাকে আমি এইভাবে তিন পাক দেব, দিয়ে জড়িয়ে নিয়ে এটাকে এমনি করে বুনব। তারপর এক দুই তিন চারটে সোজা বুনলাম, আর একটা ঘর নিয়ে তিনবার সুতোটাকে জড়িয়ে নিয়ে দেখো, ঠিক আছে। এবার আমি চারটে উল্টো বুনব, এক দুই তিন চার, ঠিক আছে। আবার সুতোটা ঘুরিয়ে নিলাম, নিয়ে তিনটে প্যাঁচ দিয়ে একটা ঘর বুনলাম, আবার আমি চারটে বুনবো, এক দুই তিন চার, চারটে সোজা বুনছি আর একটাই প্যাঁচ দিয়ে তুলছি, আর ছটা হচ্ছে এই দেখো, আর একটা প্যাঁচ, তিনটে প্যাঁচ দিয়ে তুলে নিলাম, ছটা হলো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা। আবার দেখো উল্টো বুনছি, হ্যাঁ, এক দুই তিন চারটে উল্টো বুনলাম, সুতরে ঘুরি নিয়ে আবার চার, পাঁচটাই ছটা ঘরের মাথা। আমি আবার একটা তিনটে প্যাঁচ দিয়ে একটা করে নিচ্ছি, ঠিক আছে। আবার সুতোটাকে সামনে নিলাম, এক দুই তিন চার, সুতোটাকে তিনটে প্যাঁচ দিলাম, আবার আবার এক দুই তিন চার। আবার দেখো তিনবার জড়িয়ে নিলাম, নিয়ে দুটোকে আমি সোজা বুনছি, ঠিক আছে। প্রথম কাটা কমপ্লিট। এবার সেকেন্ড কাটায় আমি সবটাই উল্টো বুনবো, কিন্তু যেইগুলোকে আমি জড়িয়ে নিয়েছি, যেই ঘরটাকে আমি তিনবার জড়িয়েছি সেটাকে তুলে নেব, নিয়ে আবার আমি যে কটা উল্টো আছে সবই আমি উল্টো বুনবো। দেখো এটা জড়িয়েছিলাম, এটাকে তুলে নেব। যেগুলো জড়িয়ে নিয়েছি যে ঘরগুলো, সেগুলো আমি তুলে নেব।
তুলে নিলাম। তো কাটা হয়ে গেলে এইবার দেখো ডিজাইনের কাটা, ডিজাইনটা আমি কী করে তুলছি দেখো। একটা তুলে নিলাম, এটা তো দুটো, প্রথমে দুটো ঘর, এবার এই এই যে এই ঘরটা যেটা আমি জড়িয়ে নিয়েছিলাম সেটাকে বার করে দিলাম, দিয়ে এই চারটে থেকে দুটো বুনলাম, একটা দুটো, এবার এটাকে তুললাম, ভাবে আছে, আবার এই দুটোকে তুলে নিলাম, দিয়ে এটাকে ফেলে দিলাম, এই দুটোকে পেছনে নিলাম, এটাকে সামনে নিয়ে বুনে নিলাম, ঠিক আছে। এই দুটো যে দুটো বুনে শুধু এক জায়গায় চলে গেলো, এটা এটা, এবার আমি দুটোকে প্লেন বুনবো, সোজা বুনে নিলাম, এবার সামনে সুতো নিয়ে আবার চারটে উল্টো। আবার দেখো এই জড়ানো ঘরটাকে স্কিপ করলাম, করে এটা সুতোটা ঘুরিয়ে নিই, সরি, সোজা বুনলাম দুটো, এইটাকে এই কাটাতে নিয়ে এটাকে আমি সোজা বুনবো। এবার এই ঘর দুটোকে আমি বার করে নিলাম, এটাকে ফেলে দিয়ে দুটোকে তুলে নিলাম পরের কাটায়, দিয়ে দেখো একসাথে বুনলাম, এক জায়গায় হয়ে গেলে এবার দুটো সোজা। তোমাদের বোঝার জন্য আমি একটু মানে ঢিলা ঢিলা করেই বানাচ্ছি হালকা হাতে, কারণ তোমাদের সুবিধা হবে বলে, আর একটু টাইট করে বুনবে যাতে দেখতে ভালো লাগবে। দুটো তুলে নিলাম ঘর, সুতোটাকে ঘুরিয়ে নিলাম, আবার এখানে উল্টো বুনবো চারটে, এটাকে ফেললাম, এই দুটো ঘরকে বুনে নিলাম, এটাকে তুললাম কাটাতে, এইভাবে বুনলাম দেখো, আবার এই দুটোকে তুলবো, এই দুটোকে তুললাম, তুলে এটাকে ফেলে দিলাম, দিয়ে আবার এই দেখো এই দুটোকে এই কাটাতে নিয়ে এই যেটাকে জড়িয়ে নিয়েছিলাম সেটাকে এটা এই এক জায়গায় নিয়ে এসে বুনলাম, এই দেখো দুটো সুতো এক জায়গায় নিয়ে এসে বুনতে হবে, এবার চারটে বুনে নিলাম প্লেন, এই এই একটা ডিজাইন শেষ হলো। হ্যাঁ এই দেখো বুঝতে পারছো নিশ্চয়ই, আশা করছি দেখো এই একটা ডিজাইন শেষ হয়ে গেল, এবার আমি পুরোটাই উল্টো বুনবো। এটা পুরোটাই উল্টো কাটাই, সবটাই উল্টো হবে, দেখো এবার সোজা কাটাই দেখাচ্ছি, এটা ডিজাইন একটা ডিজাইন রয়েছে, এইভাবেই পুরোটাই উঠবে, তবু আর এক কাটা দেখিয়ে দিলে বুঝতে পারবে, বুঝতে পারছ এই এরপর থেকে আবার যেমন করে বুনেছি ওইভাবে ওইভাবে প্রথমে যেমন করে বুনলাম ওইভাবেই আমি বুনবো। দেখো এই দুটো একটা ঘরকে তুলে নিয়েছি, আবার দেখাচ্ছি একটা ঘরকে তুলে নিয়েছি, একটা ঘর বুনে নেবো, তোমরা একটা ঘরও নিতে পারো। এবার এখানে যে ছটা ঘর আছে, দুই দুই চার দুই ছটা ঘর আছে, দেখো এই ছটা ঘরকে এই চারটে রেখে দিয়ে একটা দুটো, হুম, দুই দুই চারটে ঘরকে বুনবো, আর এই ঘরটাই সুতো জড়াবো, দুই দেখো উল্টোকে আমি জড়িয়ে নিলাম, দেখেছ, এইবার আমি চারটে বুনবো, এক দুই তিন চার, এই যে চারটে ঘরকে আমি সোজা বুনলাম, আবার এই উল্টো কাটাতে গিয়ে আমি এই ঘরগুলো ঘরটাকে তুলে নেব, সোজা কাটাতে এসে এই দুটো ঘরকে এদিকে নেব, এই ঘরটাকে এদিকে নিয়ে যাব, আর পেছনের দুটো ঘরকে সামনে নিয়ে আসব, আর এই ঘরটাকে পেছনে নিয়ে যাব, বুঝেছ নিশ্চয়,
আবার এই ঘরটাকে আমি জড়িয়ে নেব। এই দেখো ছটা ঘরের ডিজাইন হয়ে গেল। আবার সুতো ঘুরালাম, চারটে উল্টো বুনব, এক দুই তিন চার, ঠিক আছে। আবার দেখো সুতো ঘুরিয়ে নিলাম, আবার তিনবার জড়িয়ে নিলাম, দেখো চারটে সোজা বুনব, এক দুই তিন চার, দেখো একটা আছে, এই উল্টো উল্টো চারটির পাশে যে ঘরটা থাকবে সোজা সেই ঘরটাই আমি জড়াবো, এক দুই তিন, ঠিক আছে। আবার আমি সুতোটাকে সামনে নেবো, নিয়ে তিন চারটি উল্টো বুনব, ঠিক আছে। আবার দেখো ছটা চলে এসছে, আমি এই সামনের ঘরটাকে জড়াবো, তিন, ঠিক আছে, এক দুই তিন চার। এইবার দেখো এই যে উল্টো একটা দুটো তিনটে চারটে উল্টো বুনছি, তার সামনে যে ঘরটা এই ঘরটাকে আমি তিনবার সুতো জড়িয়ে বুনবো, আর সামনের সুতো নিয়ে তিন উল্টো দুই তিন চারটে উল্টো। হ্যাঁ, আবার দেখো এই উল্টোর সামনে যে ঘরটা এটা আমি তিনবার জড়িয়ে নেব, একটা দুই তিন চার। এটা তো ধরো প্রথম ঘর, মানে শেষ ঘর আর কি, ডিজাইনে ধারের ঘর, তাই এটাতে জড়াবো। দুটো যেমন দিকে তুলে নিচ্ছি এরকম বুনে নেবো, একটা তুলে নেবো, একটা বুনে নিলাম, একটা তুলে নিলাম, ঠিক আছে। এইবার দেখো বুঝতে পারছো, আশা করছি এইবার উল্টো কাটাতে আমি যেগুলো বুনে নিয়েছি সেগুলো বুনে নেবো, যেটা জড়িয়ে নিয়েছি সেটা তুলে নেবে। দেখো দুটো ঘর তুলে নেব, এটাকে জড়িয়ে নিয়েছি এটাকে আমি তুলে নেব, নিয়ে আমি আবার এগুলো যেমন বোনা যেমন আছে তেমনই বুনবো, উল্টো কিন্তু উল্টো বুনবে, ঠিক আছে। তাই যে এ দেখো এটাকে জড়িয়েছি, এটাকে তুলে নেব, চার, এই দেখো এই যে এই জড়ানোর ঘরটা আমি তুলে নিলাম, চার, জড়ানো ঘরটা তুলে নিলাম, এক দুই তিন চার, এই জড়ানো ঘরটা তুলে নিলাম, এক দুই তিন চার, এই দেখো এই যে জড়ানো আছে ঘরটা, এই ঘরটাকে তুলে নিচ্ছি, আবার ডিজাইনে কাটা চলে এলো, মানে ওই ঘরগুলোর সামনে আনা। দেখো সব যে ঘরগুলোকে আমি জড়িয়েছিলাম সেগুলোকে তুলে নিয়েছি, দেখো বুঝতেই পারছো কোন ঘরগুলোকে আমি তুলে নিয়েছিলাম, এই দেখো এটা 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 এটা। এবার এগুলোকে আমি দেখো কি আবার আবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমার বুনে নিলাম, এই যে ঘরটা এই যে তোলা ঘরটা দেখতে পাচ্ছ, এই তোলা ঘরটাকে আমি ফেলে দেবো, এই দুটো ঘর বুনে নেব, চারটের মধ্যে থেকে দুটো ঘর বুনে নেব, এদিকে বুনে নেওয়ার পর এই সুতোটাকে এই কাঁটাতে দিয়ে এটাকে আমি সোজা বুনব। আবার দেখো এখান থেকে দুটো ঘর এই কাঁটাতে নিলাম, নিয়ে এই জড়ানোটাকে ফেলে দিয়ে এই দুটো কাঁটাকে এই ঘরে ঘুরে নিলাম, এই দিককার এই এই যে এই ঘরটা সেটাকে সামনে নিয়ে এলাম, মধ্যেখানে মধ্যে নিয়ে এসে দেখো দুটোকে বুনলাম, এটাকে আবার আমি সোজা বুনে দিলাম, এই দেখো ডিজাইনটা এরকম, বুঝতে পারছো। আবার সুতো ঘুরালাম, আবার একদম প্রথম যেমন করে বুনেছিলাম এইটাও একদম সেম, চারটে উল্টো বুনলাম, সুতো ঘুরিয়ে নিলাম, এই ঘরটাকে ফেলে দিলাম, এই দুটো বুনলাম, এই দেখো এটাকে সোজা বুনলাম তুলে, আর এই ঘর দুটোকে এই কাঁটাই নিয়ে এটাকে বার করে এই দুটোকে দিয়ে এটাকে আবার সামনে নিয়ে এসে এক জায়গায় বুনলাম, এই দেখো ঠিক আছে, আবার সোজা বুনে নিলাম। এই দেখো এটাকে বার করে দিয়ে দুটো ঘর সোজা বুনলাম,
এই যে ঘরটাকে রেখেছিলাম এটাকে মধ্যে নিয়ে এলাম, দুটো ঘর ওদিকে যাবে, দুটো ঘর এদিকে আসবে, সুতোটা দুদিকের দুই ধারের সুতো, দুই ধারের যে দেখতে পাচ্ছ ওই যে তুলে ফেলা উল্টেটা মধ্যেখানে নিয়ে এলেই ডিজাইনটা কমপ্লিট হবে। এই দেখো এদিকার এইদিকের ঘরের সুতো আর এদিকের ঘরের সুতো দুটো এক জায়গায় এসেছে, এটাকে আমি দুটোকে সোজা বুনে নিলাম, সুতো ঘুরিয়ে উল্টো বোনো। আবার দেখো দুই ধারে, এবার ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা আমার শেষ কাটায়। দেখো এই যে দুটো ঘর দুটো উল দেখতে পাচ্ছ, এদিকে একটা এদিকে একটা মধ্যেখানে চারটে, এদিকার দুটোকে তুমি ওদিকে নিয়ে যাবে আর এদিকার দুটোকে এদিকে নিয়ে আসবে, এই 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 দুটো সুতো এক জায়গায় আসবে, মধ্যেখানে আসবে, এই দুটো ঘরের মাঝখানে আসবে। কী করে আসবে? তাহলে এই ঘরটাকে আমাকে স্কিপ করতে হবে, এই দুটোকে আমি বুনে নেব। এই দেখো একটা দুটো বুনে নিলাম, নিয়ে এইটাকে মিডিলে নিয়ে এলাম, একটা বুনলাম। এবার এইটাকে তো মিডিলে আনতে হবে, এই যে এই ঘরটাকে, তাই আমি এই ঘর দুটোকে আগে এই কাঁটায় তুলে এটাকে বার করলাম, এই দুটোকে নিয়ে গিয়ে এটাকে মিডিলে নিয়ে এলাম, নিয়ে এসে একসাথে বুনলাম। দিয়ে এবার এই দুটোকে বুনে নাও, যেগুলো সোজা আছে সবই সোজা বুনে নাও, এখানে তো উল্টো হবে না, ঘর নেই। তাহলে এইবার দেখো ডিজাইনটা আমি আশা করছি বুঝতে পারছো, তাহলে বুঝতে পারছো এটা আমি উল্টো কাঁটা পুরো উল্টো কাঁটা করলেই ডিজাইনটা শেষ হয়ে যাবে। এটা একটা ডিজাইন হয়ে গেল, টোটাল চার কাঁটার ডিজাইন। এই ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল, দাঁড়াও দেখাচ্ছি আমি। ডিজাইনটা আশা করি বুঝতে পারছো, বুঝতে পারছো ডিজাইনটা? এই দেখো একটু সহজ ডিজাইন একদম, মানে একটু মন দিয়ে করলেই বুঝতে পারবে, একটা ডিজাইন উঠে যাওয়ার পর কোনো অসুবিধা হবে না, পরপর সব ডিজাইনগুলো চলে আসবে, বুঝতে পারছো? অথচ খুবই সুন্দর লাগছে দেখতে। তাহলে আজকে এই ডিজাইনটা এখানেই শেষ করলাম, পরে আবার আসছি তোমাদের কাছে নতুন ডিজাইন নিয়ে। ভালো থেকো।